হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আ্যানেল জবলেস সোসাইটি তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডেলের তরফ থেকে ফোর্থ মার্চ রিলিজ করা কথা ছিল আরেকটি নতুন জব নোটিফিকেশন এবং যথারীতি সেটা আজকে রিলিজ হয়ে গেছে তো সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার যেটা রয়েছে সিএন জিরো টু স্ল্যাশ টু থাউজেন্ড নাইনটিন আর জিরো ওয়ান টু থাউজেন্ড নাইনটিনটা ছিল এন টিপিসির আর এটা হচ্ছে প্যারামেডিক্যাল রিক্রুটমেন্ট অফ প্যারামেডিক্যাল ক্যাটাগরিজ বিভিন্ন রকম পোস্ট রয়েছে এবং টোটাল ভ্যাকেন্সি দু হাজারের গায়ে রয়েছে দেখব আমরা কী আছে ডিটেলসে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে কত টাকা কি ফর্ম ফিল আপ কবে পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে ডিটেলস আমরা দেখব তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে ফোর্থ মার্চ থেকে ঠিক আছে আজ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে অ্যান্ড ফর্ম ফিল আপ চলবে সাতই এপ্রিল পর্যন্ত পাঁচই এপ্রিল পর্যন্ত ঠিক আছে ক্লোজিং ডেট হচ্ছে সরি ফোর্থ এপ্রিল পর্যন্ত চলবে এবং ফোর্থ মার্চ থেকে ফোর্থ মানে এক মাস ফর্ম ফিল আপ চলবে ঠিক আছে আচ্ছা টেন্টেটিভ এক্সাম ডেট যে যেটা দেওয়া হয়েছে কম্পিউটার বেস টেস্ট হবে সেটা হচ্ছে ফার্স্ট উইক অফ জুন দু হাজার উনিশ দু হাজার উনিশের ফার্স্ট উইক অফ জুনে এক্সাম ডেট মোটামুটি এটা ডিক্লেয়ার করা হয়েছে আচ্ছা পে স্কেল খুবই ভালো রয়েছে ডাইটিশিয়ানের জন্য লেভেল সেভেন সিপিসি রয়েছে ইনিশিয়াল পে রয়েছে চুয়াল্লিশ হাজার নশো মেডিকেল স্ট্যান্ডার্ড সি টু টোটাল ভ্যাকেন্সি চারটে রয়েছে অল ইন্ডিয়াতে স্টাফ নার্সের লেভেল পেস যেটা রয়েছে সেভেন সিপিসিতে সেভেন লেভেল রয়েছে এটা এই দুটো হচ্ছে সবচেয়ে হায়েস্ট ঠিক আছে অ্যান্ড এটাতে এগারোশো নটা পোস্ট রয়েছে স্টাফ নার্সে তারপরে ডেন্টাল ডেন্টাল হাইজিনিস্ট যেটা রয়েছে তাতে লেভেল সিক্স অ্যান্ড পাঁচটা টোটাল ভ্যাকেন্সি রয়েছে ডায়ালিসিস টেকনিশিয়ানে লেভেল সিক্স কুড়িটা ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে এক্সটেনশন এডুকেটারে ছটা সরি লেভেল সিক্স এবং ভ্যাকেন্সি রয়েছে এগারোটা হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড থ্রি তাতে ছটা লেভেল সিক্স এবং ভ্যাকেন্সি রয়েছে টু এইট্টি নাইন ল্যাব সুপার গ্রেড থ্রি সেটাও লেভেল সিক্স স্পেসকেল অ্যান্ড এতে বি ওয়ান ক্যাটাগরি মেডিকেল লাগছে এবং টোটাল ভ্যাকেন্সি রয়েছে এতে পঁচিশটি অল ইন্ডিয়াতে আচ্ছা অপ্টোমেট্রিস্টে ছটা ভ্যাকেন্সি রয়েছে তারপরে আরও সমস্ত রয়েছে ফার্মাসিস্ট গেট থ্রি যেমন দুশো সাতাত্তরটা তো এইভাবে টোটাল ল্যাব অ্যাসিস্ট্যান্ট এসব নিয়ে টোটাল ভ্যাকেন্সি রয়েছে উনিশশো সাঁত্রিশ টোটাল উনিশশো সাঁত্রিশটা ভ্যাকেন্সি রয়েছে অল ইন্ডিয়াতে তো জোন ইস ভ্যাকেন্সি আমরা দেখবো এবং এডুকেশনাল কোয়ালিফিকেশানটাও আমরা দেখে নেবো কী আছে আচ্ছা মেডিকেল স্ট্যান্ডার তো উপরে যেটা দেওয়া রয়েছে সেটা এক্সাম ডেট যেটা আপাতত ঘোষণা করা হয়েছে ওই ফার্স্ট উইক অফ জুনে হতে পারে অ্যান্ড ওয়ান থার্ড করে নেগেটিভ থাকছে থাকছে ওয়ান থার্ড করে আর একটি মাত্র এক্সাম হবে তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে অ্যান্ড এখানে বিভিন্ন মেডিকেল স্ট্যান্ডার্ডগুলো দেওয়া রয়েছে বি ওয়ান সি ওয়ান সি টু এই রিলেটেড মেডিকেল স্ট্যান্ডার্ডটা দেখে নিয়ে নিজেদের দেখে নিতে হবে কোন মেডিকেল স্ট্যান্ডার্ডের বিলং করছে এবং সেই অনুযায়ী পোস্ট প্রেফারেন্স দিতে হবে আর এখানে এজ লিমিট যেটা রয়েছে এইজ লিমিট এখানে নিচে দেওয়া রয়েছে আঠেরো থেকে তিরিশ এজ লিমিট রয়েছে ঠিক আছে আর কিছু আঠেরো থেকে তিরিশ রয়েছে অ্যান্ড আঠেরো থেকে পঁয়ত্রিশ রয়েছে ঠিক আছে তো এইভাবে এইজ লিমিটগুলো রয়েছে গ্রুপ ওয়াইজ মানে পোস্ট ওয়াইজ যে সমস্ত পোস্ট রয়েছে সেই পোস্ট ওয়াইজ এইজ লিমিটগুলো রয়েছে যতগুলো পোস্ট রয়েছে সেই পোস্ট নাম্বার অনুযায়ী এইজ লিমিট বিভিন্ন বিভিন্ন রয়েছে সেটা দেখে নিতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশান এবার যেটা আছে সেটা আমরা পরে দেখবো তার আগে ফর্ম ফিল আপের যে রেটটা রয়েছে পাঁচশো টাকা জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট জে এবং এস সি এস টি ফিমেল ঠিক আছে সকলের জন্য আড়াইশো টাকা করে ফর্ম ফিল আপ এখানে এখানেও ইকোনমিক্যালি উইকার সেকশনের ব্যাপারটা রয়েছে এখানে নোটিফিকেশনের সাথে ফর্ম রয়েছে তোমরা ফর্মটা ফিল আপ করে নিতে পারো আর ইকোনমিক্যালি উইকার সেকশান রিলেটেড আমরা ভিডিও অলরেডি করেছি সেটা ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে দেখে নিতে পারবে ঠিক আছে তো যে সিবিটি কোয়েশ্চেন হবে সেটা হচ্ছে নব্বই মিনিটের একশোটা কোশ্চেন থাকবে তার সিলেবাস এখানে দেওয়া রয়েছে মানে স্কিম যে প্রফেশনে তোমরা রয়েছে সেই প্রফেশনাল অ্যাবিলিটি থেকে সত্তরটা কোশ্চেন সত্তর নম্বর আসবে জেনারেল অ্যাওয়ারনেস জিকে থেকে দশটা কোশ্চেন দশ নম্বর জেনারেল অ্যারিথমেটিক জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং মানে অঙ্ক এবং রিজনিং দুটো মিলিয়ে দশটা কোশ্চেন আসবে দশ নম্বর আর জেনারেল সায়েন্স থেকে দশটা কোশ্চেন দশ নম্বর টোটাল একশো নম্বর একশো নম্বরের পরীক্ষা হবে ঠিক আছে তারপরে হবে সল্ড স্টার্ট করে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে আর বেস্ট অন দ্য পারফরমেন্স অফ ক্যান্ডিডেট ইন দ্য সিভিট এক্সামিনেশন ক্যান্ডিডেট ইকুয়াল টু দা নাম্বার মানে এই একটাই পরীক্ষা হবে একটা পরীক্ষা দেওয়া ডকুমেন্ট ভেরিফিকেশন তারপরে জয়েনিং হয়ে যাবে আর কিছু সেরকম কিছু নেই নর্মালেশান হবে নর্মালেশান রুলও এখানে দেওয়া হয়েছে যে কোন পদ্ধতিতে নর্মালেশান করা হবে অ্যান্ড এবার আমরা জোন ওয়াইজ যদি ভ্যাকেন্সি দেখি এটা এবার তোমরা তোমাদের যে এ রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন সেটা তোমরা এখানে দেখে নিও কারণ বিভিন্ন পোস্টের বিভিন্ন রকম এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে নার্সিং থেকে শুরু করে ফিজিওথেরাপি সমস্ত কিছুই রয়েছে তো আমরা এবার ভ্যাকেন্সির দিকে যাবো তো এইখানে রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলো ডায়েটিশিয়ানের জন্য বিএসসি সায়েন্সে বিএসসি উইথ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ডায়াটিস্ট ওয়ান ইয়ার কোর্স তো এই সমস্ত কিছু রয়েছে এগুলো তোমাদের দেখে নিতে হবে যে যার নার্সিংয়ে বিএসসি থাকলে স্টাফ নার্সে কোর্স করা যাবে ঠিক আছে তো এইগুলো সব এ রয়েছে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলো এবং তার সাথে পোস্টের নামগুলো রয়েছে তো এগুলো দেখে নিতে হবে নেক্সট যেটা রয়েছে আমরা দেখবো সেটা হচ্ছে ভ্যাকেন্সিটা ঠিক আছে এই যেটা জোন ভ্যাকেন্সি রয়েছে যে কোনো একটি জোন সিলেক্ট করতে হবে আহমেদাবাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে আশিটি আজমিরে রয়েছে এইটি নাইন টোটাল ভ্যাকেন্সি এলাহাবাদে রয়েছে একশো ছিয়াত্তরটি আচ্ছা ব্যাঙ্গালোরে রয়েছে একান্নটি ভোপালে রয়েছে আটচল্লিশটি ভুবনেশ্বরে রয়েছে পঁয়ত্রিশটি বিলাসপুরে রয়েছে চল্লিশটি চণ্ডীগড় চণ্ডীগড়ে একশো সাতানব্বইটি চেন্নাইয়ে একশো তিয়াত্তরটি গোরাখপুরে রয়েছে ছেষট্টিটি গুয়াহাটিতে একশো সতেরো শ্রীনগরে রয়েছে সত্তর কলকাতাতে ম্যাক্সিমাম ভ্যাকেন্সি রয়েছে দুশো ছত্রিশটি টোটাল মালদাতে রয়েছে পঁয়তাল্লিশটি মুম্বাই রয়েছে দুশো বত্রিশটি মুজফ্ফরপুরে রয়েছে ছাব্বিশটি পাটনাতে রয়েছে ছিয়াত্তরটি রাঁচিতে আটত্রিশটি সেকেন্দ্রাবাদে রয়েছে একশো বারোটি শিলিগুড়িতে তিরিশটি এবং সর্বমোট রয়েছে উনিশশো সাঁত্রিশটি ইউআরের জন্য রয়েছে নশো ছত্রিশটি তো এই হচ্ছে ভ্যাকেন্সি ডিটেলস যে যে পোস্টের জন্য এলিজেবল সে ফর্ম ফিল আপ করে নিতে পারবে অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক আজকে জেনারেট হয়ে গেছে অলরেডি অ্যান্ড এখানে তোমরা দেখছি এডুকেশনাল কোয়ালিফিকেশন সিলেবাসও দেওয়া রয়েছে যে যার পোস্ট ওয়াইজ তো এই সিলেবাসগুলো যে পোস্ট ওয়াইজ দেখে নেবে অ্যান্ড ফর্ম ফিল আপ আজ দশটা থেকে সম্ভবত স্টার্ট হয়ে যাওয়ার কথা আজকে যদি এখনও স্টার্ট না হয় তাহলে সন্ধ্যের দিক থেকে স্টার্ট হয়ে যাবে ঠিক আছে তো থ্যাংক ইউ ভেরি ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক শেয়ার করতে পারো আর আমাদের চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ